ছেলেদের ঈদ মানেই পাঞ্জাবি। ঘুরে ঘুরে নিজের পছন্দের পাঞ্জাবি খুঁজে নিচ্ছেন ক্রেতারা। কেউ প্রাধান্য দিচ্ছেন কাপড়ের গুণাগুণ, আর কেউ দেখে নিচ্ছেন ডিজাইন। এবারের ঈদ গরমে তাই ক্রেতার প্রথম পছন্দ কটন বা সুতির পাঞ্জাবি। তবে কটনের ওপর কারচুপির কাজে বেশ আগ্রহ ক্রেতাদের। অনেক গরম তো, এই জন্য প্রিমিয়াম কিছু পাঞ্জাবি বের হচ্ছে নতুন, দেখছি নতুন ডিজাইনের, ওগুলো দেখতেছি। ওনারা নতুন কিছু কালেকশন নিয়ে আসছে, ওই কালেকশন অনুযায়ী যেটা ভালো লাগবে সেটাই নেওয়ার চিন্তা ভাবনা আছে। পাঞ্জাবি ভালো, দামটা একটু মোটামুটি বেশি মনে হচ্ছে। বিক্রেতারা বলছেন, ট্রেন্ডকে মাথায় রেখে পাঞ্জাবির বুননে সুতি, মিক্স, মাসলাইস বা নরম সুতার প্রাধান্য দেয়া হয়েছে, সেই সঙ্গে কাজেও এসেছে নতুনত্ব। যে আমরা কটন বেসিস কিছু কাপড় করছি, যেটা একদম হালকা হবে, সফট হবে, যাতে পরে আরাম পাওয়া যায়। তো ডলার যেহেতু মান আপনি একটু বেশি, প্রাইস তো অবশ্যই একটু বাড়বেই, এটি স্বাভাবিক। আর সবকিছুই আপনার সুতোর কাজগুলো, আপনার সুতোর কারণে আপনার প্রাইস বেড়েছে। এখানে জারদজি কাজ আছে, জারদজির জন্য প্রাইস বেড়েছে। যে যার পছন্দ আর বাজেটটা শেষবারের মতো মিলিয়ে নিয়ে কিনে নিচ্ছেন নিজের বা পরিবারের সদস্যদের জন্য। তবে অন্যান্য বছরের তুলনায় দামটা একটু বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে অনেক ক্রেতাকে। তবে বিক্রেতারা বলছেন, সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ক্রেতার রুচি আর ক্রয় ক্ষমতাকে লক্ষ্য রেখে সীমিত লাভে বিক্রি করছেন পণ্য। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।